আমি আস্তে আস্তে ওনার কাছে গেলাম যে দাদু তুমি কাঁটাগুলো কাটছো
তো উনি আমাকে একটা কথা বলেছিলেন আর কি, যে না স্যার আপনি কালকে এগুলো কাটতে গিয়েছিলেন, তখন আপনাদের কাটা ঢুকে গেছিলো, আমার নাতনি এই মাঠে খেলতে আসে, তো আপনার লেগেছে, ও গিয়ে আমাকে বাড়িতে বললো, তাই স্যার আমি থাকতে পারলাম না, আমি চলে এলাম আর কি। তো ও দেখলাম সে ওগুলো কাটছে, আমি ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম আর কি, যে এইসব লোক যদি এখন আমাদের কাছে থাকে আর কি, তাহলে আমরা ফুটবল অবশ্যই উন্নত করতে পারবো আর কি। হ্যাঁ স্যার, আপনি কিভাবে জিনিসটার মধ্যে, আমি শুনলাম তো ঘটনাটা বিরাট কাজ, তো বলছিলেন এই বড় কাজের নেপথ্যেও কিছু কিছু ছোট কাজ, তো সেরকমই দু একটা যদি বলে। দেখুন মানে সবার আগে আমি একটা ফ্রেজ বলবো, নেপোলিয়ন বলেছেন যে গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল প্রমিস ইউ অ্যান এডুকেটেড সিভিলাইজড নেশন। তো এইটা মাথায় রেখে আমাদের কাজটা, শুধু পড়াশুনো একটা ফার্স্ট জেনারেশন লার্নিং পপুলেশনে ভীষণ ডিফিকাল্ট, ওদের ক্ষেত্রে ওদের মা বাবার সেই সাপোর্টটা নেই যেটা আমি আগেও আপনাকে বলছিলাম। কিন্তু একটা যেটা মানে খুব সুন্দর গল্পটা, যে ওরা যখন একটা তো একসাথে একটা ছাদের তলায় আসছে, যখনই একটা টিম বিল্ডিং হচ্ছে, ওই বাধা ওই ইগো সব কেটে যাচ্ছে, গ্রামে গ্রামে এই যে এই কমিউনিটি বিল্ড আপ সোশ্যাল কোপিংটা, এটা সাংঘাতিক ভালোভাবে কাজ করছে, ড্রপ আউট কমে গেছে, ওরা প্রত্যেকে যারা এই 150 মেয়েরা আমাদের সাথে যুক্ত, প্রত্যেকে স্কুলে যাচ্ছে এবং ডেলি যাচ্ছে। আর এই মাঝখানে যখন টুর্নামেন্ট খেলা শুরু হয়েছে, তখন প্রথম জিতেছিল টুর্নামেন্ট, আগে হলে মা বাবাদের সাপোর্ট, স্কুলেও তারা যেতে ভয় পান কারণ স্কুল দেখেনি, কিন্তু ফুটবলের মাঠে ওরা যখন এই মেডেলগুলো নিয়ে আসছে, যে প্রাইড এদের বাবাদের মধ্যে যে আমার মেয়েরা ফুটবল খেলছে, এবং ওরা প্রথমটাই জিতেছিল হচ্ছে 10টা মুরগি এবং 700 টাকা, তো সেই 10টা মুরগি রান্না করার জন্য ওদের বাবারা আমাদের কাছে এসে বলছে আমরা ভলান্টিয়ার করতে চাই, আমরা রান্নাটা করতে চাই, এটা কিন্তু স্কুলে সেই সাপোর্টটা পায়নি, যার জন্য একটা অদ্ভুত কনফিডেন্স বিল্ড আপ ওদের মধ্যে হচ্ছে। এবং যেহেতু মানে একটা ডিসিপ্লিন আমরা মেনটেন করি, যে সারা সপ্তাহে 3 দিন ওরা মাঠে যায় প্র্যাকটিস করে, এবং 3 দিন পড়াশুনো হয়, এবং সেই পড়াশুনোর মধ্যেও আমরা ফুটবলের এই ব্যাপারগুলো, যেরকম একটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, অ্যাওয়ারনেস অফ সারাউন্ডিংস, অফ দ্য বল স্ট্র্যাটেজি, যে এই যে বোঝা যে যেটুকু সময় আমার পায়ে বলটা থাকছে, আমি সেটুকু সময় কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো, এবং বাকিটা সময় আমায় কোথায় কোথায় আনগার্ডেড পজিশন দাঁড়াতে হবে, সেটা ট্রান্সেন্ড হয়ে যায় রিয়েল লাইফে। ওরা তখন খোঁজে ওই অপরচুনিটিসগুলো, ওরা এই অ্যাওয়ারনেসটা পায় যে আমার চারপাশে দেখতে হবে যে কীভাবে আমাকে চলতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেসটা বিল্ড হয়, পড়াশোনার কনসেন্ট্রেশন অনেকটা বেশি বলে দেখা হচ্ছে। মানে আমরা ছোটো ছোটো জিনিসগুলো দেখি, এবং ক্লাসে যেটা মানে গতকালই আমরা দেখছিলাম যে রিপোর্টে, যার জন্য ওরা ভালো ফুটবলটাকে পিক আপ করেছে এবং খেলছে ডিসিপ্লিনে, প্রত্যেকে ভালো মার্কস পাচ্ছে, এবং ইটস হিস্ট্রি ওদের গ্রামে, আমাদের এই ফুটবল কোচিংটা শুরু হওয়ার পর প্রথমবার 10 জনের মধ্যে ক্লাস 10-এ 6 জন পাস করে, মানে ইট ওয়াজ এ সেলিব্রেশন ওখানে রীতিমতো, আর এটা প্রত্যেক বছর তারপর এটা চলছে, এবারেও ওরা সবাই নিচ্ছে, ললিতাও দেবে এবার, তো মানে এটা একটা অসাধারণ পাওয়ার, নিজেরাও বোঝে সেটা। ফুটবল খেলা কখনো বন্ধ করবে না, এই যে জায়গাটা তুমি বসে আছো না, এই জায়গাটা ঘুরলে তোমরা, এটা একটা মন্দির, মন্দির বলতে যে ধর্মেরই হোক না কেন, উপাসনা স্থল, একজন প্রখ্যাত মানুষ বলেছিলেন, একজন প্রখ্যাত খেলোয়াড় বহু বছর আগে একটা কথা বলে গেছিলেন, খুব সুন্দর কথা, আজ থেকে 80 বছর আগে, সেই কথাটা আজও ভুলিনি, সেই মানুষটার কথা লেখা রয়েছে, যে বিভিন্ন ধর্মের নানা রকম উপাসনা স্থল হতে পারে, কারো মন্দির হতে পারে, কারো মসজিদ হতে পারে, কারো গির্জা হতে পারে, কিন্তু একটা ক্লাব, তুমি আমাদের ক্লাবে খেলেছিলেন, এই যে ক্লাবটা, এই ক্লাব হচ্ছে সর্বধর্মের সমন্বয় স্থল, এখানে কোনো ধর্মের বিভেদ হয়, এটা হচ্ছে উপাসনা স্থল। সুতরাং এই জায়গার থেকে ফুটবল কখনো ছাড়বে না, যত মন প্রাণ নিয়ে ফুটবল এত দূর থেকে আসছো, একটা গ্রাম, যে গ্রামে দেখেছ মানে সেরকমভাবে কোনো আলোর দিশা সেরকমভাবে পৌঁছয় না, শহরে যে ফেসিলিটি পায় গ্রামে তো সেরকম ফেসিলিটি পড়ে না, কিন্তু একদিন দেখবে তোমার জন্য বা তোমাদের জন্য দেখবে শহরের লোকরা ছুটে যাচ্ছে ওই গ্রামে, শুধু তোমাদেরকে দেখবার জন্য, শুধু তোমাদেরকে দেখবার জন্য, সারা গ্রামের লোক তোমার বাড়িতে দেখবার, এই যে স্টেডিয়ামটা দেখলে